শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের যেহেতু সিরিয়ালি করছি তাই আমরা এটা দেখাবো ত্রিকোণমিত অনুপাত পর্যবেক্ষণ করে দেখো সাইন্থিটা দিয়ে বাকি সবগুলো অনুপাতকে প্রকাশ করা যায় অর্থাৎ এই দুটো আমাদের যদি জানা থাকে তাহলে মোট যে ছয়টা আছে অর্থাৎ বাকি আরো চারটা আমরা কিন্তু অনায়াসে বের করতে পারি তো নিচের ছকে দুটি উদাহরণ করে দেওয়া হয়েছে বাকি সম্পর্কগুলো তোমরা চিন্তা করে বের করে ছকে লেখো তো দেখো এটা যেটা কোসেক আমরা বলেছিলাম যেটা আগের বইগুলোতে আমরা কোসেক পড়তাম এটা সিএসসি থিটা বলা হচ্ছে এখন তো কোসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টো তাহলে দেখো সিএসসি এস থিটা সমান হচ্ছে ওয়ান বাই সাইন থিটা আবার আমরা কখনো সাইন থিটা সমান ওয়ান বাই কোসেক অর্থাৎ সিএসসি থিটা বলতে পারবো যেহেতু এটা উল্টা তো এখন এই জায়গায় আমরা আমরা ধরো যে আমাদের সাইন থিটার সূত্রটা জানা আছে কিছু জানা থাকতেই হবে তো সাইন থিটার সূত্র ছিল বিপরীত বাহু বাই অতিভুজ তাহলে উপরের ওয়ানটা আমরা ঠিক রাখলাম এই বড় টানটা দিলাম আর সাইন থিটার বদলে আমরা লিখব বিপরীত বাহু বাই দেখো এই উপরের ওয়ানটা লিখে এটা ভাগ চিহ্ন না দিয়ে আমরা দিয়ে যদি উল্টাই দিই আর এই বিপরীত বাহুটা চলে আসবে নিচে আর এটা আমরা জানি কাউকে ওয়ান দিয়ে গুণ করার আসলে মানে ওয়ানের কোনো ভ্যালু থাকে না সো এই জায়গায় আমরা ওয়ানটা যদি কেটে দেই তাহলে এটা আমাদের কোসেক থিটা অর্থাৎ সি এস সূত্র হ্যাঁ এটা সূত্র হচ্ছে অতিভুজ বাই বিপরীত বাহু আর সাইন থিটা ছিল বিপরীত বাহুটা উপরে ছিল বিপরীত বাহু বাই অতিভুজ ঠিক একইভাবে আমরা যদি সি এস বইয়ে যেমন দেখো সি এস আগে দিয়েছে সি এস সি অতিভুজ বাই বিপরীত বাহু তো এই সি এস সি অর্থাৎ কোসেক থিটা যেহেতু এটা মানে হচ্ছে ওয়ান বাই সাইন হ্যাঁ যার কারণে ওয়ান বাই ওয়ান কোসেক থিটা মানে সাইন থিটা সমান ওয়ান বাই কোসেক থিটা এটাকে ওয়ান যদি এটা করে দেওয়া হয় বিপরীত বাহু বাই অতিভুজ তাহলে সমান সমান এটা এই যে এই জিনিসটা কিন্তু আমরা জানি যে এটা সাইন থিটার সূত্র সো ওয়ান বাই সাইন থিটা তো এইভাবে আমরা কিন্তু সবগুলো অনুপাতকে এইভাবে ধীরে ধীরে প্রকাশ করতে পারি যে কোসেক থিটার আমাদের সূত্র হচ্ছে অতিভুজ বাই বিপরীত বাহু তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই এই কাজটা করি যে ওয়ান বাই অর্থাৎ এক ভাগ আমরা এটা করে দিলাম হ্যাঁ এক ভাগ যদি এই এটা আমরা উল্টায় দিই যে বিপরীত বাহুবাহী অতিভুজ তাহলে এটা এটা মানে হচ্ছে সাইনথিটা তাহলে ওয়ান বাই সাইন থিটা অর্থাৎ এই দুটো যে উল্টো এটা থেকে এই জিনিসটা প্রমাণ হয়ে যায় আর এটা আমরা আগের পাটেও দেখিয়েছি যে ট্যানথিটা হুম তো দেখো এখানে আমরা একটু দেখাই এই যে ট্যানথিটার সমান হচ্ছে সাইনথিটা ভাগ কসথ থিটা তো এখানে সাইনথিটার যে সূত্র ছিল সেটা হচ্ছে বিপরীত বাহুবাহী অতিভুজ এটা আমরা সাইনের জায়গায় বসালাম আর কসের সূত্র ছিল এইটা সন্নিহিত বাহুবাই অতিভুজ তো এই যে নিচে আমরা সন্নিহিত বাহুবাই অতিভুজ দিলাম এখন এটা ভাঙতে গেলে প্রথমে এই ভগ্নাংশটা লিখতে হবে বিপরীত বাহুবাই অতিভুজ তারপরে এই ভাগের বদলে দেখো গুম চিহ্ন দিয়ে এটা উল্টায় দিতে হবে অর্থাৎ অতিভুজ চলে যাবে উপরে সন্নিহিত বাহু নিচে এখন এই অতিভুজ উপর কাটা গেলে থাকলে হচ্ছে বিপরীত বাহুবাই বাই বাহু তো এটি কিন্তু আমাদের হচ্ছে যে ট্যান থিটার সূত্র খুব অনায়াসে বের করা যায় তো এরপরে আমাদের এখানে হচ্ছে যে সেক থিটা দেওয়া আছে দেখো সেক্তিটা এটা চাওয়া হয়েছে হট তো সেক্তিটা হোয়াট যদি বলা হয় তাহলে সেক্তিটা হচ্ছে যে ওয়ান বাই সেকিটা হচ্ছে ওয়ান বাই কস্তিটা কস্তিটা তো এই সেক্টা মানে যদি ওয়ান বাই কস্তিটা হয় সেক্ষেত্রে দেখো আহ আমরা যদি কসের সূত্র আমার মনে থাকে যে ওয়ান বাই কষের সূত্র ছিল আমাদের সন্নিহিত বাহু বাই অতিভুজ তাহলে সন্নিহিত বাহু ভাগ অতিভ তো এইটা হচ্ছে বারো টান তাহলে আমরা দেখো এক ভাগ এটা না লিখে একবারে এক গুণন যদি এটা উল্টায় দিই তাহলে উপরে চলে যাবে অতিভুজ আর নিচে চলে আসবে সন্নিহিত বাহু আর এক দিয়ে গুণ করলে কোনো এফেক্ট করে না এটা আমরা ছেড়ে দিতে পারি তো এটাই কিন্তু আমাদের সেকথিটার সূত্র যে অতিভুজ বাই সন্নিহিত বাহু একইভাবে বেড়ে যেটা দেখে গেছে সেটা হচ্ছে এইভাবে যে সেক্তিটা সমান হচ্ছে প্রথমে এইটা লিখেছে যে অতিভুজ অতিভূজিত ধরো যে আমার এটাই মুখস্থ আছে আচ্ছা তারপরে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি এই জায়গাটা দেখো উলটিয়ে দিই এরকম ভাবে যে ওয়ান বাই হ্যাঁ সন্নিহিত বাহুটা যদি উপরে দিই সন্নিহিত বাহু আর এটাকে আমরা যদি নিচে দিই অর্থাৎ অতিভুজ এটা কেন লেখা যায় দেখো ঘটনাটা এরকম যে আমরা একটা ভগ্নাংশ লিখলাম ফাইভ বাই এইট তো এই ভ্যালুটা ঠিক রাখতে গেলে আমরা দেখো ওয়ান বাই ফাইভ বাই এইট লিখতে পারি এটা কেন লিখতে পারি যে আমি আমি দেখো এটা ওয়ান ওয়ান বাই যদি আমি এটা ভুল লিখলাম আমি যদি ওয়ান বাই দিয়ে এইটটা উপরে দিই ফাইভটা নিচে দেই তাহলে মূল মানটা কিন্তু একই থাকবে কিভাবে দেখো এই যে ওয়ান ভাগ এইটা অর্থাৎ ভাগ থাকলে কি গুণন দিয়ে উল্টা দিতে হয় তাহলে ওয়ান গুনন ফাইভ উপরে নিচে এইট তাহলে ওয়ান করলে কিন্তু জিনিসটা আসলে সলভ করা হয়েছে যে প্রথমে সেক্টিটা সূত্র লিখলো যে অতিভুজ বাই সন্নিহিত বাহু তো এটা ঠিক রাখতে গেলে সমান সমান ওয়ান বাই এটা উল্টা দিতে হবে সন্নিহিত বাহু বাই অতিভুজ তো তার পরের যে কাজটা সেটা হচ্ছে আমরা কস্তিটার সূত্র আমরা জানি যে সন্নিহিত বাহুবাহী অতিভূত সো উপরের ওয়ান থাকলো আর এই পুরোটার বদলে কস্তিটা লেখা হলো তো এর মানে হচ্ছে সেক্তিটা সমান ওয়ান বাই কস্তিটা ঠিক একইভাবে কস্তিটা সমান ওয়ান বাই সেক্তিটা লেখা যায় তো এবার আমরা কট একটা দেখব কট থিটা কিন্তু আমার যদি ট্যান মুখস্ত থাকে তাহলে এটা উল্টায় দিলে হয়ে যাবে যে এটা উপরে যাবে এটা নিচে যাবে আর আমরা অন্যভাবে বের করতে পারি সাইন আর কসের হেল্প নিয়েও আমরা দেখো কর্থিটা বের করতে পারবো তো এখানে আমরা লিখবো হচ্ছে কর্তিটা সমান সন্নিহিত বাহু সন্নিহিত বিপরীত বাহু তো এইটা আহ একইভাবে আমরা যদি করি দেখো আহ সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু আহ অর্থাৎ আহ হচ্ছে যে করিটা কিন্তু মূল যে থিম যে কর্তিটা সমান হচ্ছে উপরে হয় কস্থিটা ভাগ একটা সূত্র তো এটা যদি হয় তাহলে দেখো আমরা পড়েছিলাম সেই কস্থিটার সূত্রটা আমরা যদি লিখি যে কস্থিটা সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ হ্যাঁ তো এটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এই একেও আমরা দেখো একটা অতিভুজ দিয়ে ভাগ দিচ্ছি এইভাবে সন্নিহিত বাহু আর বিপরীত বাহুবাই অতিভুজ তো এটা করলে যেটা হয় কাটা গেলে মূল জিনিসটা কিন্তু ঠিক থাকে তো এখন এইটা আমরা দেখেছি এটা কস্তিটা সূত্র তো উপরে এই দুটো মিলে আমরা লিখলাম কস্থিটা আর এই বিপরীত বাহু বাই অতিভুজ এটা কিন্তু θ সূত্র সো এটা একটা জিনিস বের হলো যে θ সমান হচ্ছে θ ভাগ θ তো তোমার যদি cos আর সাইন মুখস্থ থাকে তাহলে চট করে হ্যাঁ এর জায়গায় তোমরা এই যে এই মানটা বসাবে যে সন্নিহিত বাহু বাই অতিভূষ ভাগ হচ্ছে সাইন এর জায়গায় তোমরা এটা বসাবে বিপরীত বাহু বাই অতিভুজ তারপর এটা এটা লিখে গুণন দিয়ে যদি এটা উল্টায় দাও তাহলে অতিভুজটা কাটা যাবে আর এটা নিচে চলে আসবে অর্থাৎ সন্নিহিত বাহুবাহী বিপরীত বাহু এই যে কটের সূত্র কিন্তু এটা এই বিভিন্নভাবে আসলে এদের মধ্যে হ্যাঁ এটা ভোরপ্যাচ হয়ে থাকে তো আশা করি এই বিষয়টা হ্যাঁ তোমরা বুঝতে পেরেছ তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ